এক সময় যে ওয়াজ মাহফিল ছিল সাধারণ মানুষের ইসলাম শিক্ষার মাধ্যম, সেই মাহফিল এখন অনেকটা কমেডি শোর আকৃতি ধারণ করেছে। দর্শকদের সস্তা বিনোদন দেওয়া অথবা অনলাইনে ভাইরাল হওয়ার নেশায় বক্তারা যেসব কার্যকলাপ করে বেড়ান, তার সাথে আদৌ ওয়াজের কোনো সম্পর্ক আছে কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে। শাহ মোহাম্মদ খালিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আমি ১২ মাস তোমায় ভালোবাসি, তুমি সুযোগ পাইলে বন্ধু আসিও। আপনি কোনো গানের অনুষ্ঠানে আছেন, কিছুক্ষণের জন্য এমনটা মনে হলেও আসলে আপনি ওয়াজ মাহফিলে রয়েছেন। তবে যেসব শ্রোতা গানের বদলে ওয়াজ মাহফিলে যোগ দেন, তারা যেন গানের ফিলিংস থেকে বঞ্চিত না হন, সেজন্য আজকাল অনেক বক্তা স্টেজে উঠে বাংলা, হিন্দি এমনকি ইংরেজি গানের স্টেজ পারফর্ম করে থাকেন। বিশেষ করে চলমান ভাইরাল বা ট্রেন্ডিং কোনো গান তাদের হাত থেকে নিস্তার পায় না। তোরা হাতের বালা থাকে যদি সিটি গুলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, মধু হয়ে বেশি গাইলা ও। আরেক ধরনের বক্তা রয়েছেন যারা জনপ্রিয় বাংলা বা হিন্দি গানকে গজলে কনভার্ট করতে অতি পারঙ্গম। কিতনা মুবারক চেহারা, হায় হায় কিতনে প্যারা তি হ্যায়। বলা বাহুল্য, এক্ষেত্রে মূল বাংলা বা হিন্দি গানটি বারবার শুনে সেটাকে সহি বানানোর দায়িত্ব আল্লাহ প্রদত্ত বলে তাদের অনেকে দাবি করেছেন। আমি এগুলো গবেষণার জন্য তো আমরা এটা করতেই হতো, চাইতেই হতো। গানের ভিতরে শিরক বিদাত কোনটা কোনটা আছে আমরা ফাইন্ড আউট করে করে জাতিকে আমরা শুধরাই দেব, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। গানের পাশাপাশি হাল জমানার বক্তারা অভিনয়েও চরম দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। বাংলা সিনেমায় বর্তমানে কুশলী অভিনেতার যে আকাল চলছে, মাহফিলের এসব বক্তা কিছুটা হলেও সেই শূন্যতা পূরণ করতে পেরেছেন। কমেডিতে বাংলাদেশের দিলদার কিংবা বাহিরের মিস্টার বিন তাদের কাছে কিছুই নয়। সব মিলিয়ে গান, অভিনয়, টিকটক, কমেডি, সার্কাস, মোট কথা ওয়াজ মাহফিলের এক প্যান্ডেলের নিচেই শ্রোতাদের জন্য থাকে বিনোদনের সমস্ত আয়োজন। নৌকা লাগা লাগা, সনদ সহ ১০টি হাদিস বলার যোগ্যতা না থাকলেও গরম বক্তৃতা দিয়ে শ্রোতাদেরকে উত্তেজিত করে তুলতে অনেক বক্তা কুল হুয়াল্লা থেকে কারবালায় চলে যান। জোরে বলি না আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ জমিনে জমিনটা কার? আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের প্রশংসা হবে। কেউ যদি বাধা দেয় তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, তাকে লাঠি দিয়ে ইন্ডিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? বিগত দিনগুলোতে কোথায় মাহফিল ছিল এবং সামনে কবে কোথায় মাহফিল রয়েছে, এর বিস্তারিত বিবরণ দেওয়াই থাকে অনেকের ওয়াজের মূল বিষয়বস্তু। ৬ তারিখে মাহফিল, ৭ তারিখে ছিলেন, ৮ তারিখে সিনমান দিয়ে একটা আরেকটা কইদালি ছিল ভাইরা। প্রত্যেকদিন বয়ান ২টা ৩টা কইরা, কালকে একটা প্রথম মাহফিল নারায়ণগঞ্জ নজরুল ইসলাম কাসিম সাহেবের সাথে, এরপর দ্বিতীয় মাহফিল আবার হইলো ইয়া আব্দুল আল আমিন সাহেবের সাথে কুমিল্লা। মাহফিল করতে করতে এমনি জানটা ক্ষয় হয়ে গেছে, দূরে হইলে বিমানে চলে যাওয়া লাগে, কাছে হইলে গাড়িতে আসা লাগে, এভাবে প্রোগ্রাম কইরা দিন চলে। গবেষকরা মনে করেন অযোগ্য লোকেরা দাওয়াত পাওয়া এবং কোরআন হাদিস থেকে আলোচনা করার যোগ্যতা না থাকায় এসব গালগল্প করে তারা সময় কাটিয়ে দেন। এদের মধ্যে অনেকেই শুদ্ধ করে কোরআন পর্যন্ত তিলাওয়াত করতে না পারলেও আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় তাফসির গ্রন্থ তাফসিরে বাশারি ঠিকই লিখে ফেলেছেন। আপনাদের জন্য বাজারে একটা কিতাব ছেড়ে দিব, পড়বেন, কিতাবের নাম হচ্ছে তাফসিরে বাশারি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এত বড় তাফসির গ্রন্থ আমি কোনোদিন দেখি নাই যেটা আমি লিখতেছি। একজন শ্রোতা ওয়াজ শোনার পাশাপাশি যেন যথেষ্ট পরিমাণ বিনোদন নিয়ে রাতে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে তাদের জন্য থাকে বিভিন্ন ক্যাটাগরির বক্তার ব্যবস্থা। এদের মধ্যে রয়েছেন যথাক্রমে ২৪ ইঞ্চি বক্তা, ২৫ ইঞ্চি বক্তা, ২৬ ইঞ্চি বক্তা, নও মুসলিম বক্তা, শিশু বক্তা, নাবালেক বক্তা, মহিলা থেকে পুরুষে রূপান্তর হওয়া বক্তা। ২০১৮ সালের মার্চ মাসের ৩০ তারিখ রাতে ঘুমাইছি কিন্তু মহিলা হয়েই, দেখেন আল্লাহ পাকের কি কুদরত। ফজরে যখন উঠেছি আমি পুরুষ, পরিবর্তন, নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেছি। এমনকি প্রয়োজনে সরাসরি মহিলা বক্তাও দেখতে পাবেন। দর্শকেরা একটু ইউটিউব ঘাটাঘাটি করলেই সেম কালারের মধ্যে বিভিন্ন ডিজাইনের বক্তা পেয়ে যাবেন।
এমনকি আপনি যদি ওয়াজ মাহফিলে গিয়ে সিগারেট খাওয়ার সহিহ তরিকা কিংবা বিড়ি খাওয়ার নির্ভরযোগ্য দোয়া শুনতে পান, তাতেও নিজের কানকে অবিশ্বাস করার কিছুই নেই। বড় লোকরা বিড়িটা ধরে কিন্তু এই গোড়ায় ধরে না, ওরা মাথায় ধরে, এইভাবে টানে। জীবনে কত দোয়া পড়ছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না। হে কো আল্লাহুম্মা বারেক লানা ফি মা বিড়িটানা। সামাজিক মাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন, যেই দেশে দালিলিক আলোচনার পরিবর্তে ইউটিউবে সুর দেখে বক্তা নির্বাচন করা হয়, সেই দেশে মাহফিলের পরিণতি এমনটা হওয়াই স্বাভাবিক। বর্তমানে ইউটিউব থেকে মাহফিলের দাওয়াত পাওয়ার আশায় অনেকেই রুমের মধ্যে নকল ব্যানার লাগিয়ে ওয়াজ করেন, এরপর সেটা ইউটিউবে আপলোড করে দেন। এমনকি 2017 সালের ব্যানার পেছনে লাগিয়ে 2019 সালে ওয়াজের রেকর্ড করে ইউটিউবে সেটা আপলোড করার রেকর্ড দেখা গেছে। দর্শক, এই ভিডিওটি লক্ষ্য করুন, রাতের বেলা রুমের মধ্যে ওয়াজ রেকর্ড করে সেটাকে যুক্ত করে দেওয়া হয়েছে দিনের বেলার এক মাহফিলের সাথে। এতটুকু কমন সেন্স যাদের নেই, তাদের অনেকেই আজ ওয়াজের ময়দান দাপিয়ে বেড়াচ্ছেন। অনেক বক্তার মুখ থেকে ওয়াজের পরিবর্তে মধু নির্গত হয়, প্রতিপক্ষ কিংবা খোদ সামনে থাকা শ্রোতাদেরকে তারা অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন। আল্লাহ জানিত করে লুলা বানায় মরার আগে, বুঝিস রে, খোদায় জানিত করে ঠাডা ভালাইয়া বুড়া লুলা বানায় তোরে, লগেটা আরো বড় বাটপার, এই যে খোসা খোসা দাড়ি, লগেটা আরো বড় বাটপার, বিশ্ব বাটপার। এটা তাফসিরের নাম করে এগুলোই তারা মানুষকে শিক্ষা দিয়ে চলেছেন। অ্যাডভান্স টাকা নিয়ে মাহফিলে না আসা অথবা স্বল্প সময়ের জন্য এসে তড়িঘড়ি ওয়াজ করে অন্য মাহফিলে চলে যাওয়ার অভিযোগ বেশ পুরনো। সম্প্রতি নতুন করে এই অভিযোগ পাওয়া গেছে আলোচিত বক্তা মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদির বিরুদ্ধে। ইলিয়াসুর রহমান জিহাদি আমাদের এসে ডিসেম্বরের 13 তারিখে তার সাথে কন্ট্যাক্ট হয়েছে 65,000 টাকায়। সে 65,000 টাকায় 10,000 টাকা সে আমাদের কাছ থেকে নিছে, অগ্রিম যেটা বলা হয় সেটা নিয়ে অ্যাডভান্স নিছে। সেই অ্যাডভান্সের কারণে তাকে 10,000 টাকা আমরা পৌঁছে দিছি। সে আমাদের গতকালকে ফোন দিয়ে বলতেছে যে সে আসতে পারবে না, তার নাকি আর এক জায়গায় 80,000 টাকায় তার প্রোগ্রাম আছে। এ বিষয়ে মাওলানা জিহাদির বক্তব্য জানতে এমবিএর পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হলেও অপর পাশ থেকে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। বাংলাদেশে ইসলামের প্রচার প্রসারে সবচেয়ে বেশি ভূমিকা রাখে যে কয়টি অঙ্গন, অর্থাৎ মাদ্রাসা, মসজিদ, পীর মুরিদ, খানকা, তাবলিগ, এসবের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গন হচ্ছে শীতকালীন এই ওয়াজ মাহফিল। অযোগ্য, বিতর্কিত এবং বাজারি বক্তাদের হাত থেকে এই অঙ্গন নিরাপদ রাখার দায়িত্ব মাহফিলের আয়োজক ও শ্রোতাদের। জীবনে কল্পনা করি নাই আমার মতন সাধারণ মানুষ প্লেনে গিয়ে হেলিকপ্টারে যে ওয়াজ করব রে মাওলা। সচেতন মহল মনে করেন, লক্ষ টাকা খরচ করে হেলিকপ্টারে করে কমেডি বক্তা উড়িয়ে আনার চেয়ে যোগ্য ও আমলি বক্তা দাওয়াত দেয়াই হবে মানুষের ইমান ও আমলের উন্নতির সবচেয়ে বড় মাধ্যম। শাহ মোহাম্মদ খালিদ, এমবিএ, ঢাকা।